এটা হলো একটা ইনভিজিবল ড্রাম যেটা সাহায্যে তুমি ড্রাম কিট ছাড়াই ড্রাম বাজাতে পারবে। এই প্রোডাক্টটা ইদানিংকালে ইনস্টাগ্রাম বা টিকটকে বিশাল ভাইরাল হয়। সিম্পলি দুটো স্টিক থাকবে যেটার সাথে তুমি স্পিকার কানেক্ট করে পুরো ড্রামের মজা নিতে পারবে। ছোটবেলায় যারা স্কুলে পেন্সিল নিয়ে টেবিলে বাজাতে তাদের জন্য তো পারফেক্ট এটা। তো প্রোডাক্টটা টেস্ট করার জন্য আমি আনিয়ে নিয়েছি ডাইরেক্ট সিঙ্গাপুর থেকে জাস্ট তোমাদের জন্য। চলো গাইস দেখা যাক এই ইনভিজিবল ড্রাম কিট বা এই ভার্চুয়াল ড্রাম কিটটা আদেও ভালো নাকি আর অ্যাকচুয়ালি বাজিয়ে কেমন লাগে। তো গাইস প্রথমবার আমি ইউজ করবো, আমি তো ড্রাম বাজাতে পারি না, কোনো আইডিয়া নেই। এই যে এটাই হলো এরো ব্র্যান্ডের পকেট ড্রাম 2+, মানে লেটেস্ট। এবার পেছনে তোমরা দেখতেই পাবে, এখানে বেসিক্যালি তোমাকে দুটো স্টিক তো দেবে, তার সাথে পায়ের নিচে একটা যে থাকে না যেটা এই বেস আওয়াজটা হয় সেটাও থাকবে। এটার জন্য অ্যান্ড্রয়েড আর iOS এর অ্যাপ আছে, যে অ্যাপটার সাথে কানেক্ট করে আমরা অ্যাপের হেল্পে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো যে এক্স্যাক্টলি কোন জিনিসটাকে বাজাচ্ছি, প্লাস অডিওটাও তোমার ফোন দিয়ে বেরোবে। তো এটা বিগিনার্সরাও ইউজ করতে পারে, তার সাথে যে প্রফেশনাল যারা ড্রামার্স আছে তারাও ইউজ করতে পারবে। মানে এটা কোনো খেলা টেলা না, অ্যাকচুয়াল একটা তোমার মিউজিক্যাল একটা গ্যাজেট বলতে পারো। মিউজিশিয়ানসরা ডাইরেক্ট তাদের ম্যাকবুকের সাথে কানেক্ট করে ওটাকে রেকর্ড করতে পারে ইন্টারনালি। এছাড়া অ্যাপের আরো নানা ফিচার আছে, যেমন গেমস আছে, যে গেমসগুলো তুমি এরকম ভার্চুয়ালি খেলতে পারবে। খুবই ইন্টারেস্টিং আর ফিউচারিস্টিক একটা গ্যাজেট। চলো দেখা যাক এটা কেমন হয়, লাস্টে তো আমি এর দামটাও বলবো তোমাদেরকে। প্যাকেজিং তো বেশ সুন্দরই আছে, তার সাথে কাস্টমের থ্রুতে আসে তো তার জন্য চেকিং টেকিং হয়। ইউজার ম্যানুয়ালের সাইজ দেখেই আমার বুকটা কেমন করছে ভাই, এত বড় ইউজার ম্যানুয়াল, কমপ্লিকেটেড আছে না কি ইউজ করা কে জানে। এইদিকে পুরো চাইনিজে লেখা, তার সাথে এইদিকে ইংলিশে লেখা। ম্যানুয়াল কে পরে ভাই, সিঙ্গাপুরের গ্যাজেট আমরা ম্যানুয়াল ছাড়াই আনবক্স করবো। এখানে অ্যাপ ডাউনলোড করার কিউআর কোড দিয়েছে, তার আগে মশলাটা দেখি কেমন হয়। 3, 2, 1 ভাই বাহ, এই ওয়েট কিন্তু নর্মাল কাঠের যে লাঠিগুলো হয় তার থেকে হয়তো একটু বেশি আছে। এখানে ধরো ড্রাম আছে তো, আর এখানে ধরো এই ডিশ মতন আছে, বুঝলে তো এরকম পুরো আওয়াজ হবে, জাস্ট আমাকে হাওয়া এরকম মারতে হবে ভাই। এটা নিয়ে আমি বাইরে গিয়ে পাবলিকেরও রিয়াকশন নেবো যে ওদের কেমন লাগে এটা ইউজ করে, কেমন লাগলো তোমার। বাট এটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, যে আমার ফার্স্ট এভার ইউটিউব ভিডিওতে আমি এক্স্যাক্টলি এই জিনিসটাই করেছিলাম। মানে আমি বাড়িতে বসে দুটো পেন্সিল নিয়ে এরকম এই ড্রাম বাজানোর অ্যাক্টিং করেছিলাম, তারপরে এডিটিংয়ে গিয়ে ওটার এই ড্রামের আওয়াজগুলোকে সিঙ্ক করে দিয়েছিলাম। আর আজকে আমরা ইনভিজিবল ড্রামস্টিক নিয়ে সেই জিনিসটাকেই আবার করতে চলেছি। যেই চেয়ারে আমি বসে আছি সেই চেয়ারটাও আমার এখনো আছে, তো সেই চেয়ারে বসেই আমরা এক্স্যাক্টলি তেমনই আবার ভিডিও বানাবো। এরপর আমাদের দুটো জিনিস বেরোচ্ছে, সেটা হলো ফুট পেডেল। তো ব্যাপারটা কি হয়, এগুলো পায়ের নিচে থাকে। ড্রাম বাজানোর সময় দু হাতে তোমার ড্রামস্টিক থাকবে যেটা দিয়ে তুমি ড্রাম বাজাবে, আর নিচে পায়ের নিচে এগুলো থাকবে যেগুলো পা দিয়ে টেপার সময় একটা বেস আওয়াজ পাবে। এটাকে আমাদের মনে কানেক্ট করতে হবে, টাইপ সির কানেক্টর আছে। আর যে এই জিনিসটা দেখছো এটাই হলো বেসিক্যালি আমাদের অ্যাডাপ্টার, মানে এটার সাহায্যেই আমাদের ড্রামস্টিক গুলো আমাদের ফোন বা স্পিকার বা তোমার কোনো যদি অডিও ডিভাইস থাকে ইয়ারফোন সব দিয়েও তুমি কানেক্ট করতে পারবে এর সাহায্যে। এখানে আমাদের কিছু কেবলস আছে, এগুলো দিয়ে আগে সব কানেক্ট করতে হবে, তারপরে আমরা শুনবো কেমন বাজে আমাদের ইনভিজিবল ড্রাম। তো প্রথমে যে ফুট পেডাল গুলো আছে ওইগুলোকে আমরা আমাদের যে মডিউলটা আছে এটার সাথে কানেক্ট করবো, তার সাথে আমাদের 3.5mm জ্যাকটাকেও দিয়ে দিয়েছে। তো এরকম ডুয়াল টাইপ সি কেবল টাইপে দিয়েছে, বুঝলে তো। এমনিতে দুটো ওয়্যারলেসলি কাজ করবে, যে চার্জ দিতে হবে সেই সময় তোমার এই কেবলটা ইউজফুল হবে। এরকম আরেকটাও কেবল দিয়েছে, এটা হলো আমাদের পেডাল গুলোকে ইয়ে করার জন্য, আর এটা আমাদের অ্যাডাপ্টারটাকে চার্জ দেওয়ার জন্য। এইটা হলো আমাদের এরো ব্র্যান্ডের অ্যাপ, এই অ্যাপটার সাথেই আমরা এই অ্যাডাপ্টারটাকে আগে কানেক্ট করবো, করে তারপরে ড্রাম কিটটা যেটা আছে সেটা হালকা একটু টেস্ট করে দেখবো এখনই, আর তার সাথে ভালো করে প্রফেশনাল শো তো হবেই আর পাবলিক রিয়াকশনও হবে। ঠিক আছে গাইস, আমাদের অ্যাপটা চালু হয়ে গেছে, এবার এটাকে এক এক করে কানেক্ট করে দেখি। চার্জ তো একদম ফুল চার্জ আছে, কোনো অসুবিধা নেই। পেয়ারিং মোড অন হয়ে গেছে, এই সাইডে লাইট জ্বলছে। তো ভাই এবার আমরা আমাদের স্টিকগুলো, ড্রাম স্টিক যেটা আছে ওটাকে স্টার্ট করবো। এখানে পাওয়ার বাটন আছে, ও ভাই ভাইব্রেট করে উঠলো, আর টেপার সাথে সাথেই আমাদের কিন্তু অন হয়ে গেছে, এই যে লাইট জ্বলছে। আর এটা অন করার সাথে সাথে অ্যাপেও আমাদের দুটো স্টিক আছে ওটাকে ডিটেক্ট করে নিয়েছে, আর আমাদের যে ফুট প্যাডেলস গুলো আছে ওগুলোকে অন করা যায়। এটা তো লাইট জ্বলছে, সরি অন হয়ে গেছে। একটা জিনিস বলবো যে এই দুটো যখনই আমি এরকম করছি তো কানেকশন হয়নি, তো এখন থেকে একটা ভাইব্রেশন আমি ফিল করছি, খুবই পুরো সিঙ্ক আছে, মানে কোনো ডিলে নেই। আমি যখন এরাম করছি তখন ভাইব্রেশন হচ্ছে না, বা এরাম করছি ভাইব্রেশন হচ্ছে না, যখন মারছি তখনই ভাইব্রেশন হচ্ছে। আর বেশ রিয়েলিস্টিক, বেশ ভালো লাগলো এখন অব্দি, ইন্টারেস্টিং লাগছে। ব্লুটুথের সাথে আমি কানেক্ট করে নিয়েছি। তো গাইস আমাদের ড্রাম স্টিক তো দুটো কানেক্ট হয়ে গেছে, এবার আমাদের যে ফুট প্যাডেল আছে সেটাকে আমরা এবার কানেক্ট করবো, ঠিক আছে। আর তারপরে আমাদের ড্রাম শুরু হবে, এই তো হয়ে গেছে কানেকশন, গো। তো গাইস এবার আমাদের কনফার্ম করতে হবে, তো লেফট হ্যান্ডে আমাদের লেফট স্টিকটা ধরে, এবার এটা যে পাওয়ার বাটন আছে ওটা একবার টিপতে হবে, ঠিক আছে। টিপে যাক, টিপেছি, এবার রাইট হ্যান্ডের রাইটটা টিপতে হবে। আর আমাদের যেমন দেখতে পাচ্ছ হয়ে গেছে সিঙ্ক, এবার আমরা অ্যাপের ভেতরে গিয়ে একটুখানি ট্রাই করি কেমন বাজে বাজে না। লেভেল 1 এটা, সামনে কয়েকটা ড্রাম আছে। ইউ নিড টু ক্যালিব্রেট বিফোর স্টার্টিং ইচ গেম। এই দেখ, আমি যেদিকে আমার স্টিকটা নিয়ে যাচ্ছি হাতটা কিন্তু সেই দিকে যাচ্ছে, তো এইদিকে নিয়ে যাচ্ছি হাতটা ওইদিকে যাচ্ছে, আর এইদিকে নিয়ে যাচ্ছি হাতটা এইদিকে যাচ্ছে। ড্রাম বাজে দেখি ক্যামেরায় মেরে দিলে চাপ হয়ে যাবে। প্লিজ হিট অ্যাকর্ডিং টু ওয়্যার দ্য ড্রাম হেড লাইটস আপ। এই তো বাজে। চলো গাইস এবার একটু বাজনা বাজানো যাক, দেখি কেমন বাজে।
দেখছো গাইস যাইও আর এটা দিয়েও হবে, এটা পায়ের নিচে রাখতে হবে। হেভি ভাই, মানে পুরো রিয়েল টাইমে পুরো ফিল পাচ্ছি আমি। চলো গাইস, টেস্টিংটা হচ্ছে, কাজ হচ্ছে, এবার একটু প্রফেশনাল ড্রাম শো তোমাদেরকে দেখানো যাক, আর তারপরে আমরা বাইরে গিয়ে লাইভ শো করব। প্রথমে আমরা যাই একজন ড্রামার দাদার বাড়িতে, দাদা আমাদের অ্যাকচুয়াল ড্রামস বাজায়, তো তাকে দিয়ে আমরা এই ইনভিজিবল ড্রাম বাজা করালাম। তার একটা ফিডব্যাক ছিল যে একটু হালকা ডিলে, একটা বিটের ডিলে সে ফিল করছিল, কারণ সে যেহেতু একদম আসল ড্রাম বাজে, বাট তাও সে মোটামুটি বাজিয়েছে। আর একটু এই কিটটার সাথে একটু প্র্যাকটিস, একটু হাতটা সেট হয়ে গেল, আরো বেটার হতো। তারপরে আমরা রাস্তায় বেরিয়ে গেছিলাম, রাস্তায় বেরিয়ে গিয়ে নানা কাকাদের আমরা এই ড্রাম স্টিক দিয়েছিলাম ইনভিজিবল, সেটা দিয়ে তাদের রিয়াকশন জানতে চাইছিলাম। সবাই একটুখানি বাজিয়েছে আর সবাই বেশ বাজাতে মজাই পেয়েছে, তার সাথে আমাদের ইয়েলো টি শার্ট ওলা কাকু তো প্রফেশনাল ঢোল বাজিয়ে দিয়েছে একদম সুন্দর করে। আমরা এবার শুনবো যে এই ড্রাম কিটটা অ্যাকচুয়ালি সবার ইউজ করে কেমন লাগলো। কেমন লাগলো তোমার? ভালো লেগেছে, ভালো লেগেছে, ভালো লাগলো, কিন্তু মেন হলো বুঝতে পারলে আরো ভালো। হ্যাঁ, এবারে হুট করে নেওয়া, ফার্স্ট টাইম তো হুট করে নিলাম, বাট এমনি ইন্টারেস্টিং আছে, ভালো লাগছে, হাওয়াতেই বাজে। হ্যাঁ, দারুণ লাগছে জিনিসটা, নতুন অ্যাপ বোধহয় এটা কিছু। হ্যাঁ হ্যাঁ, যেটা ফোনে টাচ করতে হবে না কিন্তু এয়ারে টাচ করলে বাজছে। হ্যাঁ, ভালো লাগলো, তবে আর একটু ইম্প্রুভমেন্ট করা দরকার আছে। সাউন্ডটা মোবাইলে বোঝা যাচ্ছে না। হ্যাঁ, মোবাইলে বলে টেকনিক কার্ডে হলে আরো হচ্ছে। হ্যাঁ, একটু ভালো হতো, কারণ এটা নতুনত্ব, একটা নতুন দেখলে ভালো লাগে। 2017 সেই ড্রাম বাজানোর সিনটা আমরা এই ইনভিজিবল ড্রাম স্টিক দিয়ে আবার রিক্রিয়েট করার ট্রাই করব। গাইস, এই ড্রাম কিটটার দাম মোটামুটি $200, যার মানে মোটামুটি তুমি 20,000 টাকার আশেপাশে ধরে নিতে পারো, যেহেতু ইম্পোর্ট হবে তার জন্য চার্জেস ওয়ার্জেস লাগে। 20,000 টাকা দিয়ে তোমরা ইনভিজিবল ড্রাম কিট নেবে না অ্যাকচুয়াল ড্রাম কিট কিনবে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানিও। চলো সাবস্ক্রাইব।